আসসালামু আলাইকুম, আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আকাশ। বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা দোকানের একটি সাইনবোর্ড কি করে তৈরি করতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চারটি ফাইল নিয়েছি। তো আমি যে সাইনবোর্ডটি তৈরি করব, এই সাইনবোর্ডটি তৈরি করতে এই চারটি ফাইল আমার প্রয়োজন, যার ফলে এই চারটি ফাইলকে আমি নেট থেকে আগে ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা ডিজাইনের কাজ করব। প্রথমে আমরা নতুন করে একটি ক্যানভাস তৈরি করে নিব। একটি নিউ ডকুমেন্ট, কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে আমি শর্টকাটে নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে, আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এটা এমএম দেওয়া আছে, এটা হলো মিলিমিটার। প্রথমে আমরা এই মিলিমিটারকে এই এরো বাটনে ক্লিক করে এটাকে আমরা প্রথমে ইঞ্চি করে দেব। এবার এখানে ক্লিক করুন, তারপর এটাকে ইঞ্চি করে দিন। এবার এখান থেকে আমি ইঞ্চি করে দিলাম। ইঞ্চি করার পর আসলে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে যে সাইনবোর্ডটি শেয়ার করব, এটা হলো আমাদের দোকানের যে শাটার রয়েছে, শাটারের উপরে যে বক্সটি থাকে এই শাটার বক্সের একটি স্টিকার আমরা তৈরি করে নেব। তো প্রথমে এই স্টিকারে দেখুন আপনার শাটারটি আপনি অবশ্যই মেজারমেন্ট করে নেবেন যে আপনার শাটারের সাইজটি কত। ধরুন আমি এখানে দিয়ে নিব 10 ফিট বাই 1 ফিট। যে শাটার বক্সটি থাকে এই শাটার বক্সটি বেশিরভাগ ক্ষেত্রে 1 ফিট চওড়া হয়ে থাকে এবং এটার দৈর্ঘ্য হয়ে থাকে প্রায় 10 ফিটের মতো, কারণ এখানে দুটি শাটার থাকে। প্রথমে আমি 10 ফিটের এটা ইঞ্চিতে কনভার্ট করে নেব। 10 ফিটকে ইঞ্চিতে কনভার্ট করলে 120 ইঞ্চি হয়ে যায়। তারপর এটার হাইট আমরা দেব 12 ইঞ্চি, রেজুলেশন 72, কালার মোড RGB। এবার ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে ডিজাইন করব। প্রথমে আমি আমার ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটার একটা কালার দিতে চাই। এটার একটা কালার দেওয়ার জন্য ধরুন আমার ব্যাকগ্রাউন্ড অথবা ফরেগ্রাউন্ড কালারটিকে আমার চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমি চেঞ্জ করে নেব। এবার ক্লিক ব্যাকগ্রাউন্ড কালার থাম্বলাইন, তারপর আমি এখান থেকে ধরুন এরকম গাঢ় নেভি ব্লু একটি কালার আমি চুজ করে নিলাম। নেওয়ার পর এখন কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস বাটন, এই কালারটি এখানে প্রোভাইড হয়ে গেল। কালারটি প্রোভাইড হওয়ার পর এখন আমরা এখানে আরো দুটি শেড তৈরি করব। দুটি শেড তৈরি করার জন্য ধরুন আমি প্রথমে রোলারটিকে চালু করে নেব। রোলারটি চালু করার জন্য কিবোর্ডের কন্ট্রোল আর বাটন, কিবোর্ডের কন্ট্রোল আর বাটন প্রেস করার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রোলার চালু হয়ে গেছে। এখন এখান থেকে আমি মাউস দ্বারা ড্র্যাগ করে ধরে একটি রোলার এই মাঝখানে বসিয়ে দিলাম। তারপর বাম সাইড থেকে আরো একটি রোলার নিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন টুল প্যানেল থেকে আমি প্যান টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। আসলে ডিজাইনটি হলো আপনার মনের ব্যাপার, আপনি কিরকম ডিজাইন করতে চান। তো আমি এখান থেকে প্যান টুলটি সিলেক্ট করার পর ধরুন আমি এখানে একটি ক্লিক করে দিলাম, তারপর এখানে আরো একটি ক্লিক করে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন আসলে রোলারটি নেওয়ার উদ্দেশ্যই হলো আমার, যাতে করে এটা একদম স্টেপ ভাবে আমি করতে পারি। তারপর প্যান টুল দ্বারা এই অংশটুকু আমি সিলেকশন করে নেব। সিলেকশন করার পর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করলে এটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর আমরা এবার লেয়ার প্যানেলে খেয়াল করব। লেয়ার প্যানেলে আসার পর এই যে দেখতে পাবেন এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করে আমরা নতুন করে আর একটি লেয়ার তৈরি করে নিলাম। নতুন একটি লেয়ার নেওয়ার পর আমরা এই লেয়ারের একটি কালার প্রোভাইড করব। একটি কালার দেওয়ার জন্য ধরুন আমি আমার ফরেগ্রাউন্ড কালারটিকে এবার চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে ফরেগ্রাউন্ড কালার থাম্বলাইনে ক্লিক করে দিন, তারপর আপনি যে কোনো একটি কালার এখান থেকে চুজ করুন। সাপোজ আমি এখান থেকে ইয়েলো কালারটিকে চুজ করে নিলাম। ইয়েলো কালারটি চুজ করার পর এবার কিবোর্ডের কন্ট্রোল কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করুন। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভিন্ন কালার হয়ে গেছে। এখন এই ভিন্ন কালারটুকুর আমরা ডুপ্লিকেট আরো একটি লেয়ার করব। ডুপ্লিকেট আরো একটি লেয়ার করার জন্য আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল যে বাটনে প্রেস করলে আমরা দেখতে পাবো এটার ডুপ্লিকেট দুটি লেয়ার হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। টুল প্যানেল থেকে মুভ টুলটিকে সিলেক্ট করার পর ধরুন মুভ টুল দ্বারা ধরুন আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটি লেয়ার হয়ে গেছে। তো প্রথমেই আমরা এই লেয়ারে ক্লিক করব। দেখুন একটি লেয়ারকে সিলেক্ট করার জন্য কিন্তু আমাদের এখান থেকে লেয়ারে আসতে হয়, অথবা লেয়ারের মধ্যে আমাদের মাউসের রাইট ক্লিক করে তারপর লেয়ারটিকে সিলেক্ট করে দিতে হয়। কিন্তু আমরা যে লেয়ারে মাউস পয়েন্ট রেখে ক্লিক করব সেই লেয়ারটি কিন্তু মুভ করবে। এটা করতে হলে এখানে দেখতে পাবেন অটো সিলেক্ট লেয়ার। অটো সিলেক্ট লেয়ারে যদি আপনি একটি চেক মার্ক দিয়ে রাখেন তাহলে যে লেয়ারে আপনি ক্লিক করবেন সেই লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। আমি এইখানে একটি চেক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যে লেয়ারে আমরা ধরবো সেই লেয়ারটি কিন্তু মুভ করবে। দেখতে পাচ্ছেন
এবার এই লেয়ারটিতে আমি একটু ভিন্ন কালার দেব, যার জন্য আমাকে এখান থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করতে হচ্ছে। আমি ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে ম্যাজিক প্রেস করে দিলাম। এখন কিন্তু এই লেয়ারটি আমার সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পর ধরুন এটার একটি ভিন্ন কালার দেব। কালার দেওয়ার জন্য ধরুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড অথবা ফরেগ্রাউন্ড যে কোনো একটি কালার আপনি চুজ করে নিন। তারপর এখান থেকে আমি এটাকে সলিড হোয়াইট করে দিলাম। সলিড হোয়াইট করার পর এবার ওকে বাটন, তারপর আমরা দেখতে পাচ্ছি ফরেগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে। ফরেগ্রাউন্ড কালার চেঞ্জ হলে কি করতে হবে, কিবোর্ডে অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিন। সিলেকশনটাকে আমরা উঠিয়ে দেবো কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। তারপর মুভ টুল দ্বারা ধরে আমরা এটাকে এটার উপরে রাখবো, এরকম আমি এদিকে একটু সরিয়ে দিলাম, এ পর্যন্তই থাকলো। এখন চাইলে আমরা কিন্তু এখান থেকে এই রোলারটিকে আমরা উঠিয়ে দিতে পারি। ধরুন আমি আবারও এই রোলারটিকে এখন উঠিয়ে দিলাম, আমরা চাইলে এই রোলারটিকে একদম আউট করে দিতে পারবো কিবোর্ডের কন্ট্রোল আর বাটন প্রেস করে। এখন রোলারটি একদম আউট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আমাদের এখানে তিনটি লেয়ার, আমরা এখন এখান থেকে দুটি লেয়ারকে একত্র করব। দুটি লেয়ারকে একত্র করার জন্য দেখতে পাচ্ছেন আমার উপরের লেয়ারে মার্ক করা আছে। উপরের লেয়ারে যদি মার্ক থাকে তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করুন, তাহলে দেখবেন এই দুটি লেয়ার একদম মার্ক হয়ে গেছে। এখন এটা ডুপ্লিকেট আরো একটি কপি করব। ডুপ্লিকেট আরো একটি কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল জে বাটন, কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করলে এটা ডুপ্লিকেট আরো একটি কপি হয়ে যাবে। এবার এটাকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে নিন। তারপর এখানে মাউস রাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন রোটেট 180 ডিগ্রি, এখান থেকে রোটেট 180 ডিগ্রিতে ক্লিক করে দিন, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। এবার প্রেস এন্টার বাটন, তাহলে ট্রান্সফর্মটি উঠে যাবে। এবার এটাকে এই সাইডে রাখুন। রাখার পর আমরা আবারও ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিয়ে এখানে ম্যাজিক প্রেস করে দেব, কারণ এটার কালারটিকে আমি চেঞ্জ করতে চাই। আমি আবারও ফরেগ্রাউন্ড কালারের থাম্বলাইনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি এটার কালারটিকে আরেকটু চেঞ্জ করে নেব। আমি এই কালারটি দিয়ে দিলাম। এবার অল্ট ব্যাক স্পেস, তাহলে এই কালারটি এখানে প্রোভাইড হয়ে যাবে। এবার সিলেকশনটাকে উঠিয়ে দিব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এখন আমি আপনাদের এখানে দেখিয়েছিলাম যে এই কাজটি করতে আমার এখানে 4টি ফাইলের প্রয়োজন। এই 4টি ফাইলকে আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এবার এই 4টি ফাইলকে আমি আমার ফটোশপে ওপেন করে নেব। এখানে আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর প্রথমে আমি এই মডেলটাকে কপি করে নিচ্ছি। এখান থেকে মডেলটাকে আমি কপি করে নেব। এবার এই মডেলটাকে আমি কপি করে এখানে নিলাম। এখানে দেখতে পাচ্ছি মডেলটি কিন্তু এই লেয়ারের নিচে চলে যাচ্ছে, তাই না? তো এবার লেয়ার প্যানেলে খেয়াল করুন, দেখুন এখানে আমাদের এই লেয়ারটি কিন্তু নিচের দিকে রয়েছে। তো এবার মাউস ড্র্যাগ করে ধরে এটার উপরে দিকে দিয়ে দিন। আমি উপরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু রিসাইজ করব কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে। তারপর শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে একটু এভাবে বড় করে নিন এবং এটাকে আমি হরিজন্টালি একটু রোটেট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে ফ্লিপ হরিজন্টাল, এখানে ফ্লিপ হরিজন্টালি ক্লিক করে দিন। আমি কিন্তু এখানে মাউসের রাইট ক্লিক করেছি, ট্রান্সফর্ম করার পর কন্ট্রোল টি বাটনে ট্রান্সফর্ম করেছি। তারপর এখানে মাউসের রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এটা ফ্লিপ হরিজন্টাল হয়ে গেছে। এখন প্রেস এন্টার বাটন, এন্টার বাটন প্রেস করার পর আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তারপর এখানে যে আরো বাকি ফাইলগুলি রয়েছে, এবার এই ফাইলগুলিকে আমি নেব। আমি প্রথমে এখন এখান থেকে নেব, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কসমেটিক সামগ্রীর একটি ফাইল, এটাতে আমি এবার এই ছবিটাকে নিয়ে যাব। আমি এটা নিলাম। নেওয়ার পর ধরুন এটাকে আমি একটু রিসাইজ করব। রিসাইজ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল টি বাটন, কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে আপনি একটু চাইলে রিসাইজ করে নিতে পারেন। সাপোজ আমি এই পর্যন্ত রিসাইজ করে নিলাম, প্রেস এন্টার বাটন, এটা আমার এখানে থাকলো। তারপর আমি বাকি ফাইলগুলো এখান থেকে মুভ করে নিয়ে নেব। এবার মোটামুটি এই পাশের ডিজাইন আমার করা হয়ে গেছে। এখন আমি টাইপ করব। প্রথমে আমি আমার প্রতিষ্ঠানের নামটাকে এখানে টাইপ করতে চাই। ধরুন এটার কালার দেব আমি খয়েরি কালার, দেওয়া আছে এটাই থাকলো। এবার আমি এখানে টাইপ করব। আমরা দেখতে পাচ্ছি লেখাটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তাই না? এবার লেখাটাকে আমরা একটু বড় করে নেব। লেখার কালারটিকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি রেড কালার করে দিলাম। এবং দেখুন এবার লেয়ার প্যানেলে চলে আসুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেয়ারে মার্ক করা আছে। এবার এই লেয়ারের মধ্যে মাউসের রাইট ক্লিক করুন, তারপর এখানে দেখতে পাবেন ব্লেন্ডিং অপশন,
এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দেব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনের প্যানেলটি এখানে ওপেন হয়ে গেছে। প্রথমেই আমরা এটাতে একটি স্ট্রোক দেব। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক লেখা আছে। এবার একটি স্ট্রোক দিয়ে দিন। ধরুন এখানে দেখতে পাচ্ছেন কালার দেওয়া আছে রেড, কালারটিকে আমি হোয়াইট করে দেব। এবার কালার থাম্বলাইনে ক্লিক করে এটাকে হোয়াইট করে দিন। আর স্ট্রোকটাকে বাড়িয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়া আছে। এই সাইজটাকে আপনি এদিকে একটু বাড়িয়ে দিতে পারেন। ধরুন আমি এ পর্যন্ত রাখলাম। তারপর এবার এটাতে আমরা একটু শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ড্রপ শ্যাডো, এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করে দেব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর ড্রপ শ্যাডোর প্যানেলটি এখানে ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স, স্পিরিট এবং সাইজ, এখান থেকে এগুলোকে বাড়িয়ে দিতে পারেন। তারপর আমরা চাইলে এটাকে একটু গ্রেডিয়েন্ট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া আছে। এবার এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে দিন। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিন্ন একটি কালার হয়ে গেল লেখাটি, তাই না? তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন নর্মাল লেখা আছে। এই নর্মালে ক্লিক করে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দিলাম, দেন ওকে। এখন এই লেখাটির কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি নিচে টাইপ করব। এবার এখানে আমি মাউস পয়েন্টটিকে রাখলাম এবং এবার এখান থেকে আমি এটার কালারটিকে চেঞ্জ করে দেব। দেওয়ার পর এখন আমি টাইপ করব এখানে মোটামুটি এ পর্যন্ত হয়ে গেল। এখন আমরা এ পাশে টাইপ করব। টাইপ করার জন্য হরিজন্টাল টাইপিং টুল, এবং এবার আমরা এখানে কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। এবার এখানে কালার দেব আমি হোয়াইট কালার। আমি এখানে টাইপ করব প্রপারেটর এবং এই প্রতিষ্ঠানের লোকেশনটি। এখন মোটামুটি আমাদের টাইপের কাজও কমপ্লিট এবং আমাদের স্টিকারটিও কমপ্লিট। এখন এই সাইনবোর্ডের চতুর্পাশে আমি একটি সাদা বর্ডার দেব। এটা করার জন্য আমাদের এখান থেকে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যানভাস সাইজে ক্লিক করে দেব। ক্যানভাস সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ, এই রিলেটিভে আমাদের একটি চেক মার্ক দিয়ে দিতে হবে এবং এখান থেকে হোয়াইট এবং হাইটের জায়গায় আমরা 0.5 ইঞ্চি করে বাড়িয়ে দেব। 0 দেওয়া আছে 0.5 এবং নিচেও 0.5। তারপর ওকে বাটনে ক্লিক করে দিন। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে একটি সাদা বর্ডার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই আমরা দোকানের শাটার বক্সের স্টিকারটি আমরা তৈরি করতে পারি। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াতদানের প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।